বাড়িতে বড় আদরের মেয়ে ছিলাম, কাজকর্মটা কখনোই সেভাবে করে উঠিনি। কিন্তু শ্বশুর বাড়িতে এসে ধাক্কাটা খেলাম। রান্নায় রং আসে না, স্বাদ আসে না, ঠাকুমাকে জানালাম। ঠাকুমা জানালো রান্নার রহস্য, ডাটা গুঁড়ো মশলা। ব্যাস হয়ে গেলাম রান্নার রানী। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368। হাই, আমি সহেলি মোদি, আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে বলছি। আমার রেসিপির নাম ক্যাপসিকাম চিকেন মশলা। তো চলুন, ক্যাপসিকাম চিকেন মশলা করতে কী কী উপকরণ লাগছে? ক্যাপসিকাম চিকেন মশলা করতে কী কী লাগছে চলুন একবার দেখে নিই। ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম একটু লম্বা করে কাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, টমেটো কেচাপ, সোয়া সস অ্যান্ড সাদা তেল। আর মাংসটা ভিনিগার ও নুন দিয়ে ভেজে রাখা আছে। তবে রান্নাটা এবার করে নেওয়া যাক। সাদা তেলটা দিয়ে দিলাম প্রথমে। তেলটা একটু গরম হলে ডুমো ডুমো করা কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব বেশি গরম হলে হবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ক্যাপসিকামটা দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে দেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব। আরেকটু নেড়ে দিলাম হালকা করে। এবার আমি সয়া সসটা দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করলাম। মাংসটা ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর আমি একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি মাংসটাকে ঢেকে রাখব, তাতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। চলুন মাংসটা ঢেকে রাখি। মাংসটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিছুটা শুকিয়ে গেছে। চলুন ঢাকনাটা খুলে দেখে নিই। এবার দেখি একটু নেড়ে চেড়ে, হ্যাঁ মাংসটা হয়ে গেছে। তো এবার টমেটো কেচাপটা দিয়ে দেব। আপনি চাইলে টমেটো সস কিংবা টমেটো পিউরি ইউজ করতে পারেন, আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। টমেটো কেচাপটা দিয়ে নাড়াচাড়া করে আমি গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দেব।
গোলমরিচ গুঁড়োটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে গোলমরিচের ফ্লেভারটা চলে যাবে। এবার আমি বন্ধ করে দেব। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।